আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন বের হইলাম, একটু জসীমউদ্দিন যাব, কারণ হচ্ছে আমার আম্মু আসছে, আম্মুকে নিতে যাচ্ছি। আম্মু অলরেডি চলে আসছে, আমাকে আগে থেকে জানাই নাই যে সে এত কাছাকাছি চলে আসছে, এখন এসে দাঁড়ায় আছে। সো আমাকে ফোন দিয়েছিল, এখন আমি যাচ্ছি। একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ রৌদ্রের মধ্যে এসে দাঁড়ায় রয়েছে। আর কালকে গাড়ি পরিষ্কার করার সময় আমার গাড়িতে মোবাইল যে ব্রেক প্যাডে লাগছে, ব্রেক ঠিক মতো ধরতেছে না। সো প্যারা নাই, ব্রেক যা ধরতেছে এই দিয়ে আল্লাহর রহমতে যাইতে পারবো। এয়ারপোর্টের পিছনে এই সাইড দিয়ে গাছ লাগাইলে কিন্তু সুন্দর ঠান্ডা থাকতো এই রোডটা। শুনলাম ঢাকার রাস্তায় নাকি কী জানি কিসের একটা প্রলেপ দিবে, এমনি দিন ফাঁকাই থাকে। আরে তাড়াতাড়ি জ্যামটা সারেক সারেক, আরও গাড়ি এদিক দিয়ে, মাথা নষ্ট। এগুলো কোনো কিছু তামসা করার সময় নেই, আমি আমার মতো চলে যাই। আর এক নবাব উল্টা দিক আসতেছে, সো প্যারা নাই চলে যাই। উল্টা দিক যে কেন আসে, উল্টা দিক যে কেন আসে মনে করে নোট করে যদি আমি না দেখতাম আমার সাথে লেগে যাইতো, তখন কী হইতো, তারও ক্ষতি হইতো আমারও ক্ষতি হইতো। বাট আমার কিন্তু কোনো দোষই নাই, বাট ক্ষতি কিন্তু দুইজনেরই হইতো। যাই হোক, জসীমউদ্দিন চলে আসছি, আম্মু মেইনলি রাস্তা ওই পারে দাঁড়ায় আছে, এখন ওই পাশে যাবো। আর এইখান দিয়ে টার্ন নিতে গেলে তো মনে করেন সাত সমুদ্র তেরো নদী ঘুরে ঘুরে আসতে হয়। সো টার্ন নিব, রাস্তার ওই পারে যাবো, যেয়ে আম্মুকে নিয়ে চলে আসবো। এখানে রাস্তা কাটা নাই, এই জন্য যে মেজাজটা খারাপ লাগে না। এখন দেখেন কত দূর যায় ঘুরে আসতে হবে। জসীমউদ্দিনে এখানে চলে আসছি, আম্মু যে কোথায় দাঁড়ায় আছে, কোথায় কোথায়, আপনারাও খুঁজুন আমার সাথে। সো আম্মু খুঁজতে খুঁজতে আমি চলে আসছি, এক জায়গায় দাঁড়াইলাম জসীমউদ্দিন এখানে। এখন ফোন দিচ্ছি, দেখি ফোন দিয়ে পাওয়া যায় কি না। তো ফোন দিলাম, সে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে আমাকে বলতেছে রিক্সা নিয়ে নাকি সে চলে গেছে, বাট আমি জানি না যে সে রিক্সা নিয়ে চলে গেছে। আমি এই গরমের ভিতরে এসে দেখেন আজিমপুর দিয়ে ঘুরে আসলাম, নাহলে তো এপাশে আসার কোনো প্রয়োজন ছিল না। শুধু রাস্তা এপাশে আসার জন্য কত দূর ঘোরা লাগছে আমার, বাট সে নাকি চলে গেছে এটা বুঝেই নাই যে আমি আসতেছি। তো এখন কি করব, ফোনটা রেখে দেই, এখন যাই। আমাকে যেতে বললো বটতলা, বটতলা পর্যন্ত নাকি গেছে। তো এই রোদ্রের মধ্যে শুধু আশাটাই বৃথা। তো দেখুন কি পরিমাণ যানজট, তার মধ্যে কত কষ্ট করে ঠেলতে ঠেলতে যানজট ঠেলতে ঠেলতে চলে আসছি। এখন আবার সেই আমার এয়ারপোর্ট দিয়ে ঘুরে যেতে হবে। তো এয়ারপোর্টে কাছাকাছি একটা কাটা ছিল, ওই কাটা দিয়ে ঘুরলাম এবং ঘুরে এখন জসীমউদ্দিনের দিকে যাচ্ছি। এখানেও যানজট, আজকে যানজটের কোনো সীমা নাই, যেখানে যাচ্ছি সেখানেই যানজট। তো এর মধ্যেই যাইতে হবে। আবার একটু পরে দেখি ফোন দিয়ে শুনবো কত দূর গেছে, নাহলে হয়তো বা আমি ধরতে পারবো না, বাট আমি হয়তো বা আমি পার হয়ে যাব, বুঝতে পারবো না। বাট এই যানজট এখন কখন শেষ হবে আমি বুঝতেছি না, যানজটের শেষ নাই। একে রাস্তার গরম, দুয়ে গাড়ির গরম, একে তো উপর থেকে সূর্যের গরম তো আছেই। তো আজকে গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বাট কি আর করার, চলে আসছি বটতলা। অনেকক্ষণ পরে যানজট ঠেলতে ঠেলতে গরমের মধ্যে বটতলায় চলে আসলাম। এখানে এখন দাঁড়াবো আম্মু আসা পর্যন্ত। তো এখানে একটা ঠান্ডা খাবো, খুব গরম লাগছে, বাট দোকান বন্ধ, একটা দোকান খোলা আছে, এই দোকান থেকে এখন একটা কিছু নিবো, নিয়ে খাবো, তারপরে একটু রিল্যাক্স হয়ে তারপরে যাব। তো খাওয়া দাওয়া ওয়েট করার শেষে এখন আম্মু চলে আসছে রিক্সা নিয়ে, বাট রিক্সা আর এই আমার বাড়ি পর্যন্ত যাচ্ছে না। সো এখানে আম্মু টামাই দিল, এখন আমি একটা রিক্সা নিব, সে রিক্সাও পাচ্ছি না। এই দুপুর টাইমে একটার দিকে কোনো রিক্সাই নাই এখানে, তো আমি এখন বাইকে এতগুলো কীভাবে নিবো,
চিন্তা করতেছি, বাট তারপরে বললাম যে আগে দেখি চেষ্টা করে। এই ব্যাগটা তিন চারটা ব্যাগ ছিল, সো হ্যান্ডেলে আমি দুইটা ব্যাগ নিলাম। তারপরে আম্মু দই নিয়ে আসছিল বগুড়া থেকে, সো দইটাও এই হ্যান্ডেলের সাথে নিব। বাট আম্মু বলতেছে যে রিক্সা নাই, এইটা গায়ে বাইকে যাওয়া যাবে না। বাট এখন কি করবো, রোদের মধ্যে কতক্ষণ দাঁড় করায় থাকবো, আর এদিকে রাস্তাও খারাপ, সব রিক্সা যেতেও চায় না। তো কোনো ইউজই নাই, এখন বাইকেই যেতে হবে। একটা রিক্সাও নাই দুপুর সময়, আর একটা রিক্সা আছে সে যাবে না, সবাই রেস্ট করতেছে। রিক্সাওয়ালারা মনে করেন সব আরাম পিও হয়ে গেছে, তাদের টাকা পয়সার দরকার নেই। তো দইটা এখন এটাও হ্যান্ডেলের সাথে লাগা আটকাই নিব, সাবধানে নিতে হবে, কারণ দই একটু ঝাঁকুনি খেলে পড়ে যাবে। তো বাইকে এখন চিন্তা করতেছি কিভাবে নিব। চিন্তা করতে করতে আম্মু বললাম তুমি আগে বাইকে ওঠো, তারপরে দেখি কি করা যায়। বাট দেখেন ওই যে রিক্সা দাঁড়ায় রয়েছে, বাট যাবে না। আরেকটা রিক্সা আসতেছে, সেও যাবে না, কী জন্য যাবে না জানি না, রাস্তা খারাপ দেখে কি যাবে না নাকি, সে কিন্তু দেখেন ওই দিকেই যাচ্ছে, বাট সে আমাদের নিয়ে গেল না। তো কতক্ষণ দাঁড়ায় থাকবো এই রোদ্রের মধ্যে, একটু ছায়াও নাই কোথাও দাঁড়ানোর মতো। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে না, এখন রিক্সার জন্য বেশি ওয়েট করলে আরও মাথা গরম হয়ে যাবে। সো আমাদের এখান থেকে এখন যাওয়া উচিত, কষ্ট মষ্ট হইলেও বাইকেই যাব, আর রিক্সা নেওয়া যাবে না। এখন দইটা নিয়ে বেশি প্যারা খাইয়ে গেছিলাম, দইটার জন্য পরে ঝুলাই নিলাম। সো কোনো মতে ব্যাগ ট্যাগ নিয়ে বাইকে উঠে বসলাম, হ্যান্ডেলের সাথে দুইটা ব্যাগ ঝুলাই নিয়েছি। যদি এটা মেইন রাস্তা না, এই জন্য সমস্যা হবে না, আমার গাড়ি আস্তে ধীরে চালাবো। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন একদম ইন্টারন্যাশনাল রোড এইটা, এয়ারপোর্টের পিছনে। সো আস্তে ধীরে ঝাঁকুনি খাইতে খাইতে যাচ্ছি। সো